নমস্কার বন্ধুরা সুমনা ব্লগসে আপনাদের সবার স্বাগত আজকে আমি সকাল সকাল স্নান সেরে ফেলেছি আজকে আমার রান্নাঘরে নতুন রেসিপি হতে চলেছে সেই রেসিপিটার নাম হচ্ছে ওলের বড়া এর মধ্যে নতুন নতুন টিপস দেওয়া আছে সেটা সম্পূর্ণ আমার মা নিজের হাতে তৈরি করেছে চলুন রেসিপিটা দেখি কীভাবে তৈরি করে আর যদি আমার রেসিপিটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনারা নিশ্চয়ই নিজের বাড়িতে বানাবেন আর কমেন্টে লিখতে ভুলবেন না যেন চলুন দেখি আমার রেসিপি কি করে তৈরি করি এই হচ্ছে আমার ওলের বড়া দেখুন দেখতে তো খুব সুন্দর লাগছে আর খেতেও কেমন লাগবে এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন চলুন আমার রেসিপিটা শুরু করি আমি একটা ছোটো ওল নিয়ে নিয়েছি দুটো আলু নিয়েছি ওলগুলো কেটে আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি তারপরে দুটো মাছ নিয়েছি পোনা মাছ আপনি চাইলে পেটের মাছও নিতে পারেন পোনা মাছের তার মধ্যে ওর মধ্যে হলুদ নুন ভালো করে আমি মেখে নিলাম তারপরে গ্যাসে গরম জল গরম করতে দিয়ে দিয়েছি গরম জল ফুটে উঠলে তার মধ্যে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিলাম এই দেখুন আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে ভালোই ভাবে দেখুন তারপরে চলুন আমি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি এই কাটা ঠিক আছে তারপরে আমি এক এক করে মাছের কাটা বেছে নিলাম এই যে আমার ছাড়ানো শেষ তারপরে কড়াইতে তেল গরম করে ওর মধ্যে একে একে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লঙ্কা কুচি ধোবার পরে ওর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে মা ভালো করে নাড়াচাড়া করল করার পরে ওর মধ্যে ওল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে আর সিদ্ধ করা মাছ কাটা ছাড়ানো দিয়ে দিল দেওয়ার পরে ওর মধ্যে একে একে এক চামচ হলুদ গুঁড়ো নুন আর ভাজা মশলা জিরে গুঁড়ো ধনের গুঁড়ো নিয়ে ভালো করে মিক্স করে একটা পাত্রে নামিয়ে নিল ঠান্ডা হবার পরে দু চামচ কর্নফ্লাওয়ার ধনে কুচি আর লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিলো এই যে হচ্ছে বড়ি এই বড়িটা মা মিক্সারে গুঁড়ো করে একটা পাত্রে রেখে দিয়েছে তারপরে ওই মিশ্রণগুলো ভালো করে গোল গোল করে ওই বড়ির গুঁড়ো দিয়ে মা ভালো করে মাখিয়ে নিল অনেকে বড়ির গুঁড়ো দেয় না ব্রেড ক্রামস দিয়ে করে আমার মা এটা নতুন করে আইডিয়া করে ভেবে এই বড়িটা গুঁড়ো করে করেছে তারপরে এই চলে গেল তেলে ভাজা ভাজা হয়ে গেলে মাই নামিয়ে নিল এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভিতরে সব কিছু পারফেক্ট আর খেতে কেমন লাগে চলো মাঠ দেখি আমার যদি এই বড়া রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কামেন্টও করবেন কি খেতে কিরকম হয়েছে বাড়িতে অবশ্যই এই রান্নাটা করবেন চলুন আমার মা দেখি খেয়ে কি বলছে মা তো বলে দিয়েছে ভালো আপনারাও বাড়িতে অবশ্যই ট্রান ট্রাই করুন আর আমাকে লিখে জানান টাটা আবার নতুন রেসিপি আমি নিয়ে আসবো এই ব্লগে